ভালো লেগেছে ব্যাপারটা, এক্সপেকটেশন হয়তো ছিল, কারণ কি যখন জনি লিভার বা এদেরকে সবাইকে একসাথে দেখি তো আমাদের এক্সপেকটেশনটা হয়তো ওই ছোটবেলার স্মৃতিগুলোর সাথে বেড়ে যায়, যে কিছু যে কমেডিগুলো এখন নন ভেজ ছাড়া হয় না ওগুলো ওরা ভেজ কমেডি হয়ে এতটা মেমোরেবল থেকে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্ক কাপল। আমি অম্বালি, আমি অভিষেক, আর আমরা এসে গেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। আর তার আগে যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, রেড বাটনটাতে ক্লিক করুন, আর বেল আইকনে ক্লিক প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটারকে ফলো করতে পারেন, সেখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, অনেক সময় কোশ্চেন অ্যান্সার্স দিই, পরের দিন কি ভিডিও দেবো আমরা আগে থেকে জানিয়ে দিই। ওখানে আপনারা আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন, আমাদেরকে মেসেজ করতে পারেন, অথবা আপনারা আমাদের নিচে কমেন্টেও নিজেদের মতামত জানাতে পারেন। এদের লিংক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকলো ভিডিও। আজকে আমরা একটা হটস্টার স্পেশাল, ডিজনি প্লাস হটস্টার স্পেশাল একটা ওয়েব সিরিজ পপকর্নের রিভিউ করব। পপকর্ন আমরা এর আগে পপকর্নের ট্রেলার রিয়াকশন করেছিলাম, আপনারা যদি দেখেননি দেখে নিতে পারেন। আর যেটা আমাদের খুব বেশ ভালো লেগেছিল, মনে হচ্ছিল একটু ওয়ার্ড প্লে নিয়ে খেলছে, বেশ হাসির ছিল ট্রেলারটা একদম। তো সেই ট্রেলারের রিয়াকশন নিয়েই আমরা মানে ওয়েব সিরিজটা দেখা স্টার্ট করেছিলাম, একটা বেশ রিফ্রেশিং কিছুটা পাবো বলে। তো একটু কমেডি, মানে একটু না অত সিরিয়াস গোছের কিছু না, একটু ফান এলিমেন্ট খুঁজছিলাম, একটু মানে একটু ব্রেনলেস কমেডি যেখানে খুব বেশি ভাবতে হবে না, এরকমই কিছু একটা দেখার ইয়ের জন্যই আমরা এটা স্টার্ট করেছিলাম দেখা। তো কেমন লাগলো তোমার? আর তার আগে বলে দিই, এটা ডাইরেক্টেড বাই ফারহাদ সামজি, যেটা আমরা এটা দেখার পর আমরা দেখেছি যে কে ডাইরেক্ট করেছে দেখি তো, কে লিখেছে দেখি তো, এনার ডেবিউ এটা, বাট অ্যাজ আ ডাইরেক্টর, অ্যাজ আ ডাইরেক্টর এটা ডেবিউ। বাট ওনার যদি আইএমডিবি এর ফিল্মোগ্রাফি খোলেন তো অ্যাজ আ ডায়লগ আর একটা রাইটার প্রচুর, মানে যে কটা আমাদের ভালো গোলমাল, গোলমাল ফান এলিমেন্টেড, হাউসফুল 3, হাউসফুল 4, আরো যত কমেডি মুভি আপনি বলবেন সমস্ত কিছু লিখেছেন, ডায়লগ দিয়েছেন, সবই প্রায় যেটা আপনার এখন মাথায় মনে হচ্ছে সেটাও এক্স্যাক্টলি, তো সবই আদার লেখা বা ডায়লগ দিয়েছেন ইনি। তো হ্যাঁ, আর তাছাড়া কাস্টিং এ আছে কুনাল, কেমু, নূপুর স্যানন, সৌরভ শুক্লা, রাজপাল যাদব, জনি লিভার, সতীশ কৌশিক, চাঙ্কি পান্ডে, জেমি লিভার, তো খুব ভালো লেগেছে ব্যাপারটা, এক্সপেকটেশন হয়তো ছিল, কারণ কি যখন জনি লিভার বা এদেরকে সবাইকে একসাথে দেখি তো আমাদের এক্সপেকটেশনটা হয়তো ওই ছোটবেলার স্মৃতিগুলোর সাথে বেড়ে যায়, যে কিছু যে কমেডিগুলো এখন নন ভেজ ছাড়া হয় না ওগুলো ওরা ভেজ কমেডি হয়ে এতটা মেমোরেবল থেকে যায়। তো বাই দ্য ওয়ে আমরা হেরাফেরি গুলো বলিনি, ওগুলো সব ডায়লগ এনার লেখা, তো আপনারা এখন বুঝতেই পারছেন যে এখানে তাহলে ডায়লগ গুলো কেমন। তো আমি বলবো ওয়ার্ড, মানে শব্দ যে কত সুন্দর হয় আর শব্দ নিয়ে কত ভাবে খেলা যায় সেটা এই পপকর্ন থেকে দেখিয়ে দিয়েছে। আর শুধু একরকম না, নানান রকম, সেটাকে আপনি রাইম করে হোক, মানে কিছু হয়তো আপনার ভাবে আপনার ছোটবেলায় শুনেছেন, কিছু হয়তো আপনারা হোয়াটসঅ্যাপ ফেসবুকে দেখেছেন, ওগুলো সব নিয়ে ইউজ করে একটা বেশ সুন্দর সাধারণ একটা, মানে অনেক ভাবে, যেমন বলবো না শুধু ম্যাচিং করে করে কথা বলে খেলেছে, রাইম না, কিছু শব্দের হতে পারে দু রকমের মিনিং আমরা, উচ্চারণ প্রোনাউন্সিয়েশন অনেকটা সেম, তো সেগুলোকে নিয়ে ইউজ করা। আর তাছাড়া ডায়লগ, অসাধারণ ডায়লগ, মানে আর খুব সিচুয়েশনাল কমেডি প্রচুর আছে এখানে, আর কিছু কিছু যেমন ছোট ছোট কমেডি, ওগুলোকে কি কমেডি আমি বলবো যাই না, যে একটা কুকুরের নাম ইনসান, সো মানে আদমি, হ্যাঁ আদমি, হ্যাঁ তো আদমি মার গয়া হ্যায় তো তুমি আদমি ভাববে না কুকুরের নাম আদমি ভাববে, তো এই মানে সিচুয়েশনটাকে তৈরি করার জন্য, যাতে ওই জায়গাটা হাসি আসে সেটার জন্য যে আগে থেকে ভেবে রেখেছে জিনিসটা, মানে যত রকমের ছোট ছোট এলিমেন্ট হয় সব দিয়ে দিয়েছে।
আমারও বেশ ভালো লেগেছে এটা, মানে বেশ একটা রিফ্রেশমেন্ট একটা ছিল এটা। আর মানে এটাকে বলছে ওয়েব সিরিজ, বাট আমার যা দেখে মনে হলো আমাদের যে এটা একটা সিনেমায় শ্যুট করেছিল, কারণ ওয়েব সিরিজের এপিসোডগুলো যে এভাবে এন্ডিং হয় এটার এন্ডিংগুলো ওরকমভাবে কিছু ছিল না, খুব একটা একটা পয়েন্টে এন্ড করেছে, বাট মেনলি যেভাবে এন্ড করা হয় একটা কিছু একটা বিগ রিভিল বা বিগ সিক্রেট দিয়ে, ওই রকম কিছুই না, একটা সাধারণ জায়গায় এন্ড হয়েছে। আরো কেন বলছি যে এটা সিনেমার মতন বা সিনেমায় একটা হয় না যে ছোট গল্প আর উপন্যাসের একটা পার্থক্য থাকে, বেসিক পার্থক্য, যে ছোট গল্পে এই এই জিনিসগুলো থাকবে, উপন্যাসেটা থাকবে, উপন্যাসে প্রত্যেকটা জিনিস একদম প্রথম থেকে শেষ প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালো করে বিশ্লেষণ করবে, উপন্যাসে যেটা করে না, কিছু মিস্ট্রি থাকে আপনার ছোট গল্পে, বা যখন শেষটা হয় আচমকা শেষ হয়ে যায় তো আপনি আপনার মতন ভাবতে পারেন, এইসব জিনিসগুলো টিভি সিরিজ আর ফিল্মের মধ্যে পার্থক্য ঘটায়, কিন্তু এটা দেখে আপনার ফুল ফ্লেজ ফিল্ম মনে হবে, কারণ আইটেম সংস গান আছে ভাই, গান মানে শুট করা হয়েছে, সিনেমাটোগ্রাফি বলুন আর ডাইরেকশন বলুন, সেটা মনে হচ্ছে না কোনো, যে কোনো সিন আপনি যদি এই মুহূর্তে চালিয়ে দেখেন ওই সিন বা ওই শটটাকে দেখে আপনার মনে হবে না এটা টিভি সিরিজ করলাম না মুভি করলাম। আর এটা হতে পারে না টিভি সিরিজ করতে চেয়েছে, কিন্তু যেহেতু ডাইরেক্ট টাচটা দিয়েছে, যেহেতু টাচটা দিয়েছে বা ডাইরেকশনে, যেহেতু ফিল্মের অভিজ্ঞতাটা এতটাই বেশি, তো ওটা অলরেডি মানে ইনফ্লুয়েন্স হয়ে গেছে ব্যাপারটা, মানে ওই ইনস্টিংক্টটাই বেশি এখানে, আর সেটা কোনো খারাপ দিক থেকে আমরা বলছি না, সেটা খুব ভালো দিক থেকে বলছি, মানে মানে পপকর্নের যে টাইটেল ট্র্যাকটা, মানে আমরা কখনো কোনো টিভি সিরিজে বলি না টাইটেল ট্র্যাক আছে, বাট ওর টাইটেল ট্র্যাকটা বা মানে ড্যান্সের যে মানে বলে না কোরিওগ্রাফি বলো বা সিগনেচার স্টেপ, মানে অ্যাজ আ মুভির যেমন থাকে সব আছে কেন সেম, আর যেমন শেষটা ওই গানটাকে দিয়ে আবার রিক্রিয়েট করে শেষ করেছে, আরেকটা আইটেম সং বা রোমান্টিক সং আছে, আইটেম সং আছে, মানে প্রত্যেকটা এগুলো বেশ মানে মানে আপনি মানে যদি ওটাকে মানে সেকশন ওয়াইজ কেটে দেখেন তাহলে দেখবেন যে মুভিতে যা যা থাকে কোনো সেই জিনিসগুলো এলিমেন্টসগুলো এখানে আছে, সব মানে ক্যারেক্টার এপিসোডে ভাগ করা, আর কিছুই তো ফাকা ভিলেন কমেডি, আর এখানে হচ্ছে জনি লিভারের মেয়েও কাজ করেছে, তো জেমি লিভার, জেমি লিভার আর জনি লিভার একসাথে স্ক্রিন শেয়ার করেছে, তো ওদের জন্য খুব বড় ব্যাপার, আমাদের জন্য খুব ভালো লেগেছে জিনিসটা, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার দেয়নি হিরোইন হিসেবে, জেমিকে বেশ মানে একমাত্র ক্যারেক্টার দিয়েছে যেখানে প্রত্যেক এপিসোডে একটা নতুন ক্যারেক্টার প্লে করছে, কখনো টিচার, কখনো কাজের মেয়ে, কখনো আর নার্স, নার্স কখনো পড়া, হ্যাঁ পড়াই তো বললে, কখনো কাউকে মেরে দিল, মানে বেশ মানে ও নিজের অ্যাক্টিং স্কিলটা দেখানোর খুব ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছে, আশা করি যাদের মানে যে ডাইরেক্টরের দেখে ওকে চোখে লাগার ব্যাপার বা কোনো কোনো ক্যারেক্টারের সাথে ম্যাচ করার ব্যাপার, সেটার জন্য খুব ভালো একটা সুযোগ পেয়েছে। তো আপনারা যদি এরকম ব্রেনলেস বেস ওয়ার্ড প্লে, অনেক জোকস থাকবে, সিচুয়েশনাল কমেডি থাকবে, এরকম ফুল ফান যদি মুভি পছন্দ করেন একদম দেখতে পারেন, মুভি না টিভি সিরিজ, ওয়েব সিরিজ যদি পছন্দ করেন তো অবশ্যই দেখতে পারেন, এটা মুভি মতনই লাগবে, আপনি মুভি পছন্দ করলে দেখতে পারেন, মোট কথা আপনার যদি একটু হালকা চাইলে একটু ফ্যামিলির সাথে একটু হাহা হি হি মজা করা উচিত, মানে ইচ্ছে করে আপনি করতে পারেন, আর এটা একদমই কোনো সেক্সুয়াল বা ব্যাড ল্যাঙ্গুয়েজ কিছু ইউজ করা হয়নি, এক জায়গায় একটা মানে ডাবল মিনিং জোক ছিল একটাই আমার, দেখতে চান কিছু বলারই নেই, এখানে যাদের নাম নিলাম তারপরে অন্যদের তো কিছু বলতে পারো না, কুনাল খেমু সম্পর্কে এক দুটো ওয়ার্ড যদি আমি বলি, কুনাল খেমু মানে কমেডি হিসেবে খুবই ভালো করে, কারণ ওনাকে গোলমালে বলুন বা কতটা সিরিজে আছে গোলমালের কথা একটা কথা আমাদের বলতেই হয়, ওটা না ওটা স্পয়লারে আসবো, ওটা স্পয়লারে আসবো আমি, আর হ্যাঁ একটা সারপ্রাইজ আছে ওখানে আপনাদের গোলমালের থেকেই, তো আর কুনাল খেমু মানে কমেডিতে বেশ ভালো, সেটা গোলমালে দেখিয়ে দিয়েছে, তাছাড়াও
উনি মানে অ্যাক্টর হিসেবেও খুব ভালো ছিল, পরের দিকে বেশ কয়েকটা ওয়েব সিরিজ করেছেন উনি, যেটাতে বেশ সিরিয়াস একটা, কোথায় একটা অভয় না কি একটা নাম ছিল, যেখানে একটা পুলিশের রোল করেছে, যেখানে একটা হার্ড কোর একটা পুলিশ বা ডিটেকটিভ রোল করেছে, বেশ ভালো করেছে। ওটা আমি একটা সিজন মানে দেখেছি, আমি অনেকদিন পরে জেনেছি যে ও সোহেলি খানের হাজবেন্ড। তো ও মানে অ্যাক্টিং মানে ট্যালেন্টেড, খুবই ট্যালেন্টেড অ্যাক্টর উনি একদম। মানে শুধু যদি কেউ কমেডি ভাবে ভাবে যে না অ্যাক্টিং খুব একটা নয়, বাট না উনি খুবই ভালো অ্যাক্টিং করেছে, সেই হিসাবে এখানে বেশ ভালো অ্যাক্টিং করেছে। বাকি যারা আছে সবাই লেজেন্ড হচ্ছে, মানে কমেডি সিরিয়াস ড্রামা সবতে লেজেন্ড হবে। আর তারপরে সতীশ কৌশিকের এটাই মানে ওনার পর আর কিছু আছে কি না, বাট আপাতত মনে হচ্ছে এটাই লাস্ট, ওনার মারা যাওয়ার পর এটাই রিলিজ করেছে। তো ওনার অ্যাক্টিং সম্পর্কে তো আমাদের কিছু বলাটা আমাদের অপরাধ হবে। তো শেষবারের মতো লাভিং মেমরি হিসেবে ওখানে মানে ট্রিবিউট দেওয়া হয়েছে, এটা খুব মানে কি বলবো মানে দুঃখজনক, এত বড় একটা অ্যাক্টরকে আমাদের হারিয়ে মানে হারিয়ে গেল আমাদের থেকে। কিন্তু যাই হোক মানে শেষ বয়স অব্দিও কাজ করেছে, কাজের মধ্যে দিয়ে গেছে, ওনার কাজ তো সবসময় থাকবে আমাদের সাথে। অবভিয়াসলি দেখে শুন, আমরা এরপরে তাহলে স্পয়লার দিয়ে যেতে চাই। একদম একদম স্পয়লার অ্যালার্ট। তো স্পয়লারে যেটা মানে এখানে যে একটা সুন্দর যে সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে যে কুকুর মানে কোন লক্ষণে অ্যাক্টিংটা ওখানে বোঝা গেছে যে যখনই প্রত্যেকটা এপিসোডের পর একটা করে বাবা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রথমে হিন্দু ছিল, তারপরে মুসলিম, তারপরে পাঞ্জাবি, শিখ, হ্যাঁ, তারপরে খ্রিস্টান। তো এইভাবে যে মানে প্রত্যেক এপিসোডে পাল্টাচ্ছে, নিজেকে ওইভাবেই পাল্টে নিচ্ছে, ওই ধর্মে পাল্টে নিচ্ছে। প্রথমে যখন হিন্দু ছিল হিন্দুর মতন, তারপরে যখন মুসলিম হলো সুরমা পড়লো, পাঞ্জাবির যে স্টাইলটা ওগুলো পড়লো, কুর্তা পাঞ্জাবি, কুর্তা পাঞ্জাবি, তারপরে যখন ওরা ও শিখ হলো তখন গুরুদুয়ারে গেল। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যে ওর কারের মধ্যে একটা করে লকেট এলিমেন্ট ঝুলছে, আর সব থেকে ভালো কথা ওর উপরেই ওটা লাগাচ্ছে, ওটা সরিয়ে লাগাচ্ছে, তখনই ওটা হাইলাইট, তখনই বুঝেছিলাম যে একটা ওইদিকে যেতে চাইছে, মানে বা যেতে চাইছে বা ওইটাকে রাখতে চাইছে ওর সাথে, যেতে মানে ওটা একটা মেসেজই। কারণ কি যখন মানে ওটাই মেন মনে হলো না আমার, সিক ছিল মেন কমেডি, এখানে কোনো সন্দেহ নেই মেন কমেডি অবশ্যই, কিন্তু যখন শিখ হলো তখন ও জিজ্ঞেস করলো আর কি বাঁচছে, আমি তখন বললাম খ্রিস্টান, এরপরটা খ্রিস্টান হবে, তাই হলো। আর প্রত্যেক চাঙ্কি পান্ডার অ্যাক্টিং অসাধারণ হয়েছে, প্রত্যেকটার মধ্যেই ফুল অন কমেডি, সিচুয়েশনাল কমেডি, আলটিমেট ওর বাবা অন্য কেউ হলো, যে বাবা খুঁজতে বলছিল সেই বাবা হলো, তার যেমনি মানে প্রত্যেকজনে। আর সব থেকে লাস্ট মেসেজটা হচ্ছে যে আমাদের যে ধর্মেই হোক না কেন, যেই আমাদের বাবা হোক না কেন, বাবার পদবী থেকে যে ধর্মই আমাদের কাছে আসুক না কেন, আলটিমেট হিউম্যান বিইংটা তো সেম, হ্যাঁ, মানুষের মানসিকতা সেম। আর তারপরে একটা মানুষই মানে এটা দেখানো হলো যে একটা মানুষই যখন ড্রেস চেঞ্জ করে নিচ্ছে সে মুসলিম হয়ে যাচ্ছে, সেম মানুষই যখন নিজের আচার আর ওই আবার ড্রেস পাল্টে দিচ্ছে, আসল ব্যাপারটা হচ্ছে আমাদের পোশাকটা অতটা কখনোই গুরুত্বপূর্ণ না, পোশাক এটা দেখি বুঝি যাই বা বিচার করে ফেলি কেমন ধরনের মানে মুসলিম নাকি কোন জাতের, বাট ভিতরটা কি সেটা অপোজিট হওয়া উচিত, আর আগে হয়তো এটার অপোজিট ছিল। তো আমরা যাতে আবার ওই জিনিসটা গুণ নিয়ে আমরা প্রত্যেকজনের ইন্ডিভিজুয়ালিটি নিয়ে তার মানসিকতা নিয়ে ওটা নিয়ে যাতে আমরা তাকে জাজ করি, তাকে ওই হিসাবে আমরা যাতে পরিচিত হয় তা সে কেমন দেখতে হচ্ছে সেটা না। আর তাছাড়াও এখানে এটাও দেখানো হলো যে আলটিমেটলি ভালো দিকটা বলল, একটা বাস্টার্ড চাইল্ড ও একদম একটা মানে বিয়ে করেনি তার সাথে এমন জনের সাথে বাচ্চা হয়েছে, তো সেইটাকেও মানে কিভাবে পজিটিভ মানে প্রথমে মিডিয়া কিভাবে ওটাকে নেগেটিভ দিকে নিয়ে যেতে চায় কিন্তু সেটাকে কিভাবে পজিটিভ দিকে নিয়ে গেল, ওই যে লাস্ট মনোলগটা ছিল সেটা ওটাও একটা মেসেজ দেওয়া হলো যে ব্যাপারটা মিডিয়া বলুন আমরা নিজেরা বলুন সবসময় খারাপ জিনিসটা আমরা হাইলাইট করি, তো ওর মধ্যে থেকে ও যে প্রত্যেকটা বাবার থেকে ভালো যে জিনিসটা পেয়েছে একদম।
একটা বললো যে আমার এতগুলো বাচ্চার বাবা হোক, আমি এলিজিবিলিটি হোক, যাই হোক, সবাই আমার বাবা, সবাই মানে এটার বেশ একটা একটা হয় বাবা, আমার চারটে বাবা, পাঁচটা বাবা, লাকি ব্যাপার যে ওর জন্য যে আমি এতগুলো বাবা পাচ্ছি আমার, তো সেটাই মানে এই জায়গায় পজিটিভনেসটা দেখাটাই মেন। এই জায়গা হয়তো অন্যজন হলে মাথা ঠুকে কাঁদতো, যেটা আমার কি হয়ে গেল, নেগেটিভ দেখানোর জন্য, নেগেটিভ পয়েন্ট আউট করার জন্য পৃথিবীতে অনেক মানুষ পেয়ে যাবেন আপনি চারপাশে, বাট পজিটিভটা খুব কমজনই আপনাকে দেখাবে, খুব কমজনই রিয়লাইজ করাবে, আর যারা দেখাবে তাদের সাথে সব সময় থাকবেন, কারণ কি খুব মানে এখন কলযুগ বলুন যাই বলুন চারদিকে নেগেটিভিটি ছড়িয়ে যাচ্ছে, নেগেটিভিটিটা এত বেশি, যেখান থেকে পজিটিভ পাবেন সেটাকে ছাড়বেন না, সেটাকে আঁকড়ে ধরে থাকুন, দেখবেন পজিটিভ মানে না লাইট, অন্ধকারের মধ্যে একটা আলো থাকলে আলোটাকে ফলো করলে তোমার জীবনটা অতটা আলোকিত হবে, সেম জিনিসটা এখানেও ওটা দেখানো হচ্ছে, এত নেগেটিভের মধ্যে ও কিন্তু শুধু পজিটিভটা নিল, তো আশা করি আপনারা সব জায়গা থেকে পজিটিভটা নেবেন, আমরাও চেষ্টা করছি সেটাই করার, এটা একটা ভালো মেসেজ একটা কমেডি মুভিতে দেখা দেওয়ার চেষ্টা করা হয়েছে, ওই হিসাবে স্টোরিটা বেশ বেশ ভালোই লেগেছে, বেশ ভালো লেগেছে, আর কমেডি মানে ফুল কমেডি আছে, ফুল কমেডি, প্রত্যেকটা সিনেই আছে, খুব দারুণ লিখেছে, আর ওই তো যেহেতু বললাম এটা খুব এপিসোড গুলো খুব একটা বড় নয়, একসাথে বসে আপনি দেখতে পারেন, চারটে এপিসোড আছে মাত্র, হ্যাঁ চারটে এপিসোড, প্রত্যেকটা বাবা কেন একটা এপিসোড, চার ঘন্টা আরামসে আপনারা, তো যেমন বললাম যে একটা একটু মুভি দেখার থেকে একটু বেশি টাইম থাকলে আপনি একসাথে বসে দেখতে পারেন, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো, আপনাদের কোন পয়েন্টটা বেশি ভালো লাগলো, কমেডি না সোশ্যাল না সবকিছু না ক্যারেক্টারস, ওটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর আর কি আমরা এরকম ভিডিও বা রিয়াকশন আমরা করতে পারি সেটা সাজেশন আপনারা কমেন্টে জানাতে পারেন, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই।